আজকে আমরা ডাবির দুইটি জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমত, অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করতে হয়। দ্বিতীয়ত, কিভাবে আমরা রেজাল্ট চেক করে নিতে পারি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমার একটি ওয়েব ব্রাউজারে ঢুকতে হবে। আমি ক্রোম দিয়ে ঢুকলাম, আপনারা অন্য যে কোনো কিছু দিয়ে ঢুকতে পারেন। উপরে লিখে দিলাম ডিউ, এন্টার চাপলাম। চাপার সাথে সাথে দেখুন এখানে ওয়েবসাইটটি চলে আসছে। ঢাকা ইউনিভার্সিটি হোম লগ ইন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন। তাহলে আমি যেহেতু অ্যাডমিট কার্ড এবং রেজাল্ট দেখব, সেজন্য আমার লগ ইন অপশনে ঢুকতে হবে। এই লগ ইনের মধ্যে দেখুন এখানে আসছে 5টি অপশন: লগ ইন, ডিটেলস, ফটো, ওটিপি, পেমেন্ট। তাহলে যেহেতু আমার লগ ইন অপশন দিয়ে ঢুকতে হবে, আমি দেরি না করে ঢুকলাম। এরপরে যেটা আছে, এখানে এইচএসসি রোল নম্বর প্রদান করতে হবে। এখানে কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডটি দিতে হবে। এরপর নিচে এসএসসি অথবা ইকুইভ্যালেন্ট রোল নম্বর প্রদান করতে হবে। প্রদান করার পর সাবমিট করে দিলেই হয়ে যাবে। এখন দেখুন শিক্ষার্থী এখানে তিনটি অপশন আছে, একটা হচ্ছে সায়েন্স ইউনিট, আর্টস, ল অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইউনিট, আইবিএ ইউনিট। যদি আমি সায়েন্স ইউনিটে পরীক্ষা দিয়ে থাকি তাহলে আমার সায়েন্সে ক্লিক করতে হবে। তার মানে দেখুন এখানে ফাঁকা অংশ চলে আসছে, এই জায়গাতে আপনার রেজাল্টটি শো করবে। অথবা আপনার যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার ইচ্ছা পোষণ করেন তাহলে এখান থেকে করে নিতে পারবেন। বাম পাশে থাকবে অ্যাডমিট কার্ড এবং ডান পাশে থাকবে আপনার রেজাল্ট। এরকমভাবে আপনি আর্টস, ল এবং সোশ্যাল সায়েন্স ইউনিটেও দেখতে পারেন। ক্লিক করলাম, এখানে হবে অ্যাডমিট কার্ড, অথবা যদি রেজাল্ট পাবলিশ করে থাকে এখানে রেজাল্টটি প্রদর্শন করবে। অথবা আইবি ইউনিটে যদি আমি চাপি, এখানে খালি জায়গায় অ্যাডমিট কার্ড শো করবে। অথবা যদি রেজাল্ট পাবলিশ হয়, পাবলিশ হওয়ার সাথে সাথে এখানে আপনার রেজাল্ট দেখাবে।